বিএনপি টিআর কাবিখা দিয়ে অবৈধ অস্ত্র কিনে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। এমপি কিরণ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলায় দুর্গাপুর ও কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শোক দিবসের আলাদা আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডক্টর এবিএম জাফরুল্লাহ, সহসভাপতি শামসুল হক শামসু, অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারী, নূর হোসেন মাসুদ, শিল্পপতি নূর নবী টিপু সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা। এ সময় আওয়ামী লীগ নির্বাচনে সরকারকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান এমপি কিরণ। বিভিন্ন প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, মন্দির দিই, শ্মশান দিই, গোরস্থান দিই, আমরা তো বরাদ্দ দিতেছি, আমরা তো এগুলো লুটপাটের মধ্যে নাই।